তো এখানে সকালে উঠে নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি। তো কতগুলো নারকেল কিনেছিলাম যে কিছু বানাবো বলে, তো আজকে সেই নারকেলগুলো কুড়াচ্ছি। ছোট ছোট তো একটু প্রবলেম হচ্ছে, তো বাট কুড়াতে তো হবে, তো কুড়িয়ে নিচ্ছি। এই যে নারকেলের দাও দিয়ে কুড়াতে বসে গেছি। আর বাইরে দেখো কুয়াশা কুয়াশা, বাইরটা কুয়াশা কুয়াশা মানে ঠান্ডা আর পড়ছে, এদিকে রৌদ্রও অল্প অল্প উঠেছে, আবার কুয়াশা কুয়াশা ভাবটাও আছে, তো ঠান্ডা মোটামুটি চলে এসেছে। তো এখানে আমার কুড়ানো হয়ে যাচ্ছে, তো একটা নারিকেল কুড়ানো হয়ে গেছে, মানে দুই ভাগ আর কি একটা নারিকেলে, তো একটা কুড়ানো হয়েছে, আরও অনেকগুলো আছে। তাই ভাবছি কিভাবে কুড়াবো, আর এইভাবে বসে কুড়াতে খুব কষ্ট হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হার্টস অফ গুয়াহাটি। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আজকের ভিডিওটা একদম ছোট্ট মোট্ট একটা ভিডিও শেয়ার করব, মানে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, একটা নতুনত্ব জিনিস, জানি না তোমরা জানো কি না, যদি জানো তাহলে তো ভালো, আর যারা জানো না তারা শিখে নিও। তো কি ভিডিও তোমরা লাস্টেই দেখতে পারবে, তোমরা ফুল পুরো ভিডিওটা দেখবে এন্ড অবধি। দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট বেশি বেশি দেবে, শেয়ার বেশি বেশি করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আরম্ভ করি, আর আমিও রেডি করি আমার এই যেটা আমি রেসিপিটা বানাবো সেটা রেডি করি। চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো এখানে সব কিছু নিয়ে বসে পড়েছি পিঠা বানাবো বলে। তো এটা কী পিঠা তোমাদেরকে পরে বলছি, তো এই পিঠাতে কি কি লাগে সেটাও তোমাদেরকে বলে দেব। তো এখানে আমি রেডি করতে বসে গেছি, আগে রেডি করতে হবে, তারপরে সব কিছু করতে হবে, যা যা প্রসেসিং আসছে সেগুলো করতে হবে। তো তার আগে আমি এই যে বানিয়ে নিই, অনেকগুলো বানাতে হবে, তো একটু সময় লাগবে, তো আগে বানিয়ে নিই, তারপরে সবটা তোমাদেরকে দেখাচ্ছি আর বলছি। তো এখানে দেখতে পাচ্ছ, তো আমি এখানে নারিকেলের খিসা বানিয়ে নিয়েছি এই পিঠার জন্য। হয়ে গেছে। তো এটা কি পিঠা তোমরা সবার লাস্টে গিয়ে বলবো এটা কি পিঠা। তো এটাতে আমি কি কি দিয়েছি সবটা তো ভিডিওতে দেখলে, আমি কি করে কি দিয়ে প্রথমে কি দিয়ে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি নেই। তো এই পিঠাটা তোমরা পুরো রেসিপিটা দেখে নাও, আশা করি তোমাদের প্রবলেম হবে না শিখতে। তো চলো আমি এখন এটাকে ফ্রাই করব, হয়ে গেছে প্রায়, তেলের মধ্যে ফ্রাই করব, তারপরে কি করব তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। তোমাদেরকে একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আমি প্রথমে মুগ ডালটা আর ময়দাটা, মুগ ডালটা সিদ্ধ করে নেবে প্রেশার কুকারে, মানে কাঁচা মুগ ডালই, ঠিক আছে, ধুয়ে সিদ্ধ করে নেবে, তারপরে ময়দা দিয়ে মেখে সেটাকে কুলিপিঠার মতো করবে, ঠিক আছে, ডো বানাবে, যেটা কি বলবো তোমাদেরকে, কুলিপিঠার মতো যেমন করে আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব, তো সেরকম বানাবে। আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেটা আমি মুগ ডাল আর মানে ময়দাটা অ্যাড করে মেখেছিলাম ওই জায়গাটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, তার জন্য মানে তোমরা খারাপ পেও না আর কি। তো আমি ওই জায়গাটা শেয়ার করিনি, বাদ বাকি সবটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো কাজের ধান্দায় না কিছু কিছু সময় ভুলে যায় আর কি। তো ময়দা আর মুগ ডালটা কীভাবে মাখলাম ওটা তো দেখাতে পারলাম না, জাস্ট ময়দা আর মুগ ডালটা, মুগ ডালটা সিদ্ধ হলে ময়দা দিয়ে মেখে নিতে হবে, একটু গরম জল করে নেবে, শুকনা শুকনা ভাব থাকে, তো গরম জল দিয়ে একটু মেখে নিয়ে ডো বানাবে। তো ডোটা কেমনে বানিয়েবো সেটা ভিডিওতে তোমাদের দেখাবো, ঠিক আছে, দেখে নাও। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর একটা একটা করে ভাজা করব। তো এই দেখো, এই যে এটা আমি ছেড়ে দেবো, তো এইভাবে ভাজা করে নিতে হবে। তো চলো আমি ভাজি আর তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে। ছিলাম সেটা আমি ভিডিওতে দেখাতে পাইনি, তো সেই শিরার মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি পিঠাগুলোকে। তো এই যে
ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিতে হবে, তারপরে একটা একটা করে ছেড়ে দিতে হবে। তো এখন আমি বলে দিচ্ছি, এটা হলো ডালের পিঠা, মুগ ডালের পিঠা। তো অনেকে মুগকুলি বলে, আমরা যেরকম মুগকুলি বলি এটাকে, তো জানি না কে কী নামে বলো এটাকে, অনেকে ডাল পিঠা বলে, অনেকে পুলি পিঠা বলে। এটা হচ্ছে মুগ ডালের পিঠা, মুগ ডাল দিয়ে বানানো, মুগ ডাল আর ময়দা দিয়ে, ঠিক আছে। তো এটা আমি দেখো এখন শিরাতে ছেড়ে দেব, এই যে, ঠিক আছে। এই যে শিরাতে ছেড়ে দেব, এই যে শিরার মধ্যে ছেড়ে দিলাম। এই দুটাও লাল লাল হয়ে গেছে, এই যে শিরাতে ছেড়ে দিলাম। তো চলো বানিয়ে নিই পিঠা। তো পিঠা হয়ে গেছে, তো এই যে দেখতে পাচ্ছ কীরকম হয়েছে বলবে। তো এই ছিল আজকের ভিডিওটা, তো কেমন লাগলো বলবে। তো ঢেকে রেখে দিই। ভিডিও কীরকম লাগলো জানি না, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো আমার চ্যানেলটা আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এতটুকুই, একটা ছোট্ট মোটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমাদের কীরকম লাগলো বলবে। তো আজকের জন্য সবাইকে টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো এখন আমি একটু রেস্ট করি আর ভিডিওটা এখানেই এন্ড করে দিই।